আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। আমি আবু সাঈদ আছি তোমাদের সাথে। 10 মিনিট স্কুলে সবাইকে স্বাগত জানাই। আমরা পূর্ববর্তী ক্লাসে পরিণতি ও নাগরিকতা বিষয়ের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা শুরু করেছিলাম। অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা, এবং পূর্ববর্তী ক্লাসে কিন্তু আমরা বাংলাদেশের সরকারের স্বরূপ, সেই সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আলোচনা করছিলাম, যার মধ্যে ছিল শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। তো আমরা আগের ক্লাসে কিন্তু শাসন বিভাগ নিয়ে আলোচনা শুরু করেছিলাম, তো সেখান থেকে আজকে আমাদের আলোচনা কন্টিনিউ করছি। তো দেখো, আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম যে শাসন বিভাগকে নির্বাহী বিভাগও বলা হয়, এবং এই শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত, যার মধ্যে রাষ্ট্রপতি নিয়ে আমরা গত ক্লাসে কিছু তথ্য জেনেছিলাম। যেমন বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি, এবং তিনি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান। তবে আমরা এও জেনেছিলাম যে রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও তিনি আসলে নামমাত্র প্রধান, অর্থাৎ দু একটি ব্যতিক্রম ছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি রাষ্ট্রের সকল কাজ পরিচালনা করে থাকেন। তাহলে আমরা বুঝলাম যে রাষ্ট্রের শাসনতন্ত্রে কিন্তু রাষ্ট্রপতি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী নন। এছাড়া আমরা দেখেছিলাম যে রাষ্ট্রপতির কার্যকাল ছিল 5 বছর, এবং কোনো ব্যক্তি পুনরায় রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারে, তবে পরপর 2 মেয়াদ অর্থাৎ 10 বছরের বেশি একজন ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। এছাড়া আমরা দেখেছিলাম রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো রকম অভিযোগ আনা যায় না, অর্থাৎ রাষ্ট্রপতি যদি কোনো রকম গুরুতর অপরাধও করে থাকে তবুও তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যাবে না। তবে বন্ধুরা, রাষ্ট্রপতি যদি তার দায়িত্ব পালনকালে সংবিধান লঙ্ঘন করে থাকে বা গুরুতর কোনো অভিযোগ যদি তার বিরুদ্ধে পাওয়া যায়, তাহলে জাতীয় সংসদ অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে অপসারণ করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে কিন্তু কোনো রকম অভিযোগ আদালতে আনা যায় না, কিন্তু চাইলে জাতীয় সংসদ অভিশংসন মানে অপসারণ পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে অপসারণ করতে পারবে। এছাড়া আমরা রাষ্ট্রপতি হওয়ার কিছু শর্ত দেখেছিলাম, যেমন কোনো ব্যক্তিকে যদি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হয় তাহলে তাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং কমপক্ষে তার 35 বছর বয়স হতে হবে। এছাড়া যদি কেউ রাষ্ট্রপতির পদ থেকে একবার অপসারিত হয়, এর যে আগে আমরা দেখলাম যে জাতীয় সংসদ রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করতে পারে, তো কোনো ব্যক্তি যদি একবার অপসারিত হয় রাষ্ট্রপতির পদ থেকে, তাহলে তিনি কিন্তু আর পুনরায় রাষ্ট্রপতি হতে পারবেন না, অর্থাৎ পুনরায় রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা তিনি হারাবেন। তো এই ছিল মূলত রাষ্ট্রপতি সম্পর্কিত প্রাথমিক ধারণা। এখন চলো আমরা রাষ্ট্রপতির যে ক্ষমতা বা তার যে কার্যাবলী রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। দেখো, প্রথমত রাষ্ট্রপতি হচ্ছে একটি রাষ্ট্রের প্রধান, এবং সরকারের সকল শাসন সংক্রান্ত কাজ কিন্তু রাষ্ট্রপতির নামে পরিচালিত হয়। দেখো বন্ধুরা, এর আগেই কিন্তু আমরা দেখলাম যে সরকারের যে শাসন বিভাগ রয়েছে, এই শাসন বিভাগ মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত। তো রাষ্ট্রপতি যেহেতু একটি রাষ্ট্রের প্রধান, সুতরাং তার নামেই রাষ্ট্রের সকল শাসন সংক্রান্ত কাজ পরিচালিত হয়। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব বা কাজগুলো দেখো, প্রথমত তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, অর্থাৎ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী হবেন তিনি রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হবেন। এছাড়াও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদেরও কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করেন। সেই সাথে রাষ্ট্রের শীর্ষস্থানীয় যে কর্মকর্তা, অর্থাৎ মহাহিসাবরক্ষক, রাষ্ট্রদূত ও অন্যান্য উচ্চপদস্থ যে কর্মকর্তারা রয়েছে, তাদের নিয়োগের দায়িত্ব কিন্তু রাষ্ট্রপতির। এছাড়া বন্ধুরা দেখো, সশস্ত্র বাহিনীর প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। যে 3টি বাহিনী রয়েছে আমাদের, সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী, এই 3টি বাহিনীর প্রধানদেরও রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। তবে এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে, প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি এই 2টি পদ ছাড়া অন্যান্য সব কাজে কিন্তু রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে কাজ করতে হয়। তাহলে বন্ধুরা, এখানে আমরা মনে রাখবো যে এই যে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি, এই 2টি পদে শুধুমাত্র রাষ্ট্রপতি নিজ ক্ষমতা বলে নিয়োগ দিতে পারেন, তাছাড়া অন্যান্য সকল কাজ কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে করে থাকেন।
তাহলে আমরা এখানে রাষ্ট্রপতির দায়িত্বের মধ্যে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদগুলো রয়েছে এগুলোতে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। এছাড়া বন্ধুরা, রাষ্ট্রপতি কিন্তু কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করে থাকেন এবং তিনি জাতীয় সংসদের যে অধিবেশন হয় এই অধিবেশনও কিন্তু রাষ্ট্রপতিই আহ্বান করেন। এই অধিবেশন শুধু আহ্বান করা না, রাষ্ট্রপতি চাইলে অধিবেশন স্থগিত রাখতে পারেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন। এছাড়া রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিতে বা বাণী পাঠাতে পারেন। এছাড়া বন্ধুরা দেখো, সংসদে যখন কোনো বিল গৃহীত হয় তখন কিন্তু রাষ্ট্রপতি যদি সম্মতি দান করে বা সম্মতি দান করেছেন বলে গণ্য করা হয় তখনই বিলটি আইনে পরিণত হয়। আর রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করা যায় না। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি মূলত সংসদে যে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকেন, যেমন প্রথমত সংসদের অধিবেশন আহ্বান করা, স্থগিত রাখা এবং প্রধানমন্ত্রী পরামর্শক্রমে সংসদ ভেঙে দেওয়া। এছাড়া তিনি সংসদে ভাষণ দিতে বা বাণী পাঠাতে পারেন এবং সংসদের কোনো বিল গৃহীত হলে তিনি যখন সম্মতি প্রদান করেন বা এরকমটা ধরা হয় যে তিনি সম্মতি প্রদান করেছেন তখন এই বিলটি আইনে পরিণত হয়। এছাড়া যখন কোনো অর্থ বিল সংসদে উত্থাপন করতে হয় অবশ্যই সেখানে রাষ্ট্রপতির সম্মতি প্রয়োজন হয়। কোনো কারণে সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে কিন্তু রাষ্ট্রপতি 60 দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল হতে অর্থ মঞ্জুর করতে পারেন। এর মানে হচ্ছে জাতীয় সংসদ যদি কোনো কারণে কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে সমর্থ না হয় তাহলে রাষ্ট্রপতি 60 দিনের জন্য সেই সংশ্লিষ্ট তহবিল থেকে অর্থ মঞ্জুর করতে পারেন। তাহলে এটাও আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির ক্ষমতা। এরপরে দেখো, রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ করেন। তো এর আগে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতিকে নিয়োগ করতে পারেন নিজ ক্ষমতা বলে। আর এখানে আমরা দেখছি যে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরও নিয়োগ দিয়ে থাকেন। শুধু তাই নয় বন্ধুরা, রাষ্ট্রপতি কিন্তু কোনো আদালত বা কোনো অন্য কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত যে কোনো ব্যক্তির সাজা কমিয়ে দিতে পারেন বা মওকুফ করে দিতে পারেন। তো এটা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রয়েছে, সে ব্যক্তি যে অপরাধই করে থাকুক না কেন। আর যে আদালত বা অন্য যে কোনো কর্তৃপক্ষ কর্তৃক যদি সেই ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হয় তাহলে রাষ্ট্রপতি চাইলে তার সাজা কমিয়ে দেওয়া বা মওকুফ করা এটা কিন্তু রাষ্ট্রপতি পারেন। এছাড়া বন্ধুরা, এর আগে কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শাসন বিভাগে সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি এবং তিনি হচ্ছে এই রাষ্ট্রের প্রধান। আর সেই সাথে রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের সকল সম্মানেরও উৎস, অর্থাৎ তার অনুমতি ছাড়া দেশের অন্য কোনো নাগরিক অন্য কোনো দেশের দেওয়া কোনো সম্মান বা পদবি গ্রহণ করতে পারবে না। তাহলে আমরা বুঝতে পারছি যদি দেশের কোনো ব্যক্তি অন্য কোনো দেশ থেকে কোনো সম্মান বা পদবি গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই আগে রাষ্ট্রপতির অনুমতি প্রয়োজন। এছাড়া বন্ধুরা, রাষ্ট্রপতির একটি অন্যতম ক্ষমতা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করা। এই জরুরি অবস্থা কি? দেখো, দেশে যদি যুদ্ধ বা অন্য কোনো দেশ কর্তৃক যদি আমাদের দেশ আক্রান্ত হয় বা দেশের অভ্যন্তরে যদি কোনো রকম গোলযোগ হয় যার কারণে দেশের নিরাপত্তা বা শান্তি বিনষ্ট হচ্ছে, এরকম অবস্থা হলে কিন্তু রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। তবে এই ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি প্রয়োজন হয়, অর্থাৎ এই যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করবেন এখানেও প্রধানমন্ত্রীর সম্মতি প্রয়োজন হবে। এছাড়া রাষ্ট্রপতি আরও অনেক দায়িত্ব পালন করে থাকেন, যেমন তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অর্থাৎ যদি কোনো রকম জাতীয় অনুষ্ঠান হয় সেখানে সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি। এছাড়া দেখো, দেশের বরেণ্য ব্যক্তিদের খেতাব পদক বা সম্মাননা প্রদান করতে পারেন কিন্তু রাষ্ট্রপতি। এছাড়াও বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি দলিল তার নির্দেশেই সম্পাদিত হয়। এছাড়া রাষ্ট্রপতির কাজের মধ্যে আরও রয়েছে, যেমন তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি যে কূটনীতিকগণ আছেন এই কূটনীতিকদের পরিচয়পত্র কিন্তু গ্রহণ করেন রাষ্ট্রপতি। এছাড়াও বন্ধুরা, এর আগে কিন্তু আমরা দেখলাম যে রাষ্ট্রপতি দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের নিয়োগ করে থাকেন। তো এই নিয়োগ করার পরে কিন্তু তাদের শপথ বাক্য পাঠ করাতে হয়। তো এই যে প্রধানমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী
প্রধান বিচারপতি, এদের শপথ বাক্য পাঠ করানোর দায়িত্বও কিন্তু রাষ্ট্রপতির। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে রাষ্ট্রপতির যে কাজ বা তার যে দায়িত্ব কর্তব্য রয়েছে এগুলো কিন্তু নানাবিধ, অর্থাৎ তিনি বিভিন্ন দিকের বিভিন্ন দায়িত্ব বা কর্তব্য পালন করে থাকেন। এছাড়া আমরা এও বুঝতে পারছি যে রাষ্ট্রপতির বিভিন্ন ধরনের ক্ষমতা রয়েছে। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, রাষ্ট্রপতির যতই ক্ষমতা থাকুক বা যাই হোক না কেন, আমরা দেখলাম যে শুধুমাত্র প্রধানমন্ত্রীকে বা প্রধান বিচারপতিকে নিয়োগ করা ছাড়া অন্যান্য সকল কাজ করার ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে থাকেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা রাষ্ট্রপতির যে ক্ষমতা বা কার্যাবলী রয়েছে এই সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করতে সক্ষম হয়েছ। আজকের এই ক্লাস বুঝতে পারলে তোমরা এ পর্যায়ে আমার একটি প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রের সকল সম্মানের উৎস কে? বন্ধুরা, আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটি জানো, সুতরাং তাড়াতাড়ি কমেন্ট বক্সে তোমাদের উত্তরটি জানিয়ে দাও। আগামী ক্লাসে আমরা প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং 10 মিনিট স্কুলের সাথেই থেকো। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।